আজ বেগম রোকেয়া দিবস। শতাব্দীর 19 ও 20 শতকের প্রথমে যেসব নারী লেখক হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন তাদের মধ্যে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন গভীরভাবে সমাজ সচেতন ও যুক্তিবাদী। অন্যদিকে সমাজ পরিবর্তনে একনিষ্ঠ সংগঠক হিসেবে ছিলেন উজ্জ্বল পথিকৃত। সমাজ সাহিত্য নারী বিষয়ে এগিয়ে থাকা একজন মানুষ হিসাবে তার উত্তর প্রজন্মের নারীরা তার কাছ থেকে পেয়ে আসছেন অনুপ্রেরণা ও সংগ্রাম অধিকার জাগরণের প্রেরণা, যা এখনও এক প্রধান উৎসমূল। নারী জাগরণ ও নারী অধিকার আন্দোলনের অন্যতম পথিকৃত, শিক্ষাব্রতী, সমাজ সংস্কারক এই মহিষী নারীর আজ মৃত্যুদিন। বেগম রোকেয়া 1880 সালের 9 ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে জহিরুদ্দিন সাবের চৌধুরী ও রাহাতুন্নেসা সাবেরা চৌধুরানির ঘরে জন্মগ্রহণ করেন তিনি। 1932 সালের 9 ডিসেম্বর কলকাতায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় তার। পরে সেখানেই তাকে সমাহিত করা হয়।